মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাফসান জামান। চলুন একটু বিস্তারিত জানি। দেশের সরকারি মেডিকেল কলেজ 2022-23 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন 1,35,800 জন, পাশ করেছেন 49,195 জন শিক্ষার্থী, পাশের হার 35.34%। রোববার দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর পুরনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। পরীক্ষায় সর্বমোট পাশের মধ্যে ছেলে 20,813 জন এবং পাশের হার 42.31%, এবং মেয়ে পাশ করেছে 28,381 জন ও পাশের হার 57.69%। MBBS 2022-23 ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন, মেধা তালিকায় প্রথম হয়েছেন রাফসান জামান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।